আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই অবস্থাতে কেমন আছেন জিজ্ঞাসা করাটা কঠিন, কারণ যারা এখানে আছেন তারা সারা পৃথিবীতেই এখন কোভিড চলছে। এর ভিতরেও যারা সিঙ্গাপুরে আছি আমরা, তারা কিন্তু অনেক ভালো আছি, কারণ বাংলাদেশে এর থেকে ভালো স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। সিঙ্গাপুরে যে স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে এবং সিঙ্গাপুর সরকার যেভাবে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে দেখছেন, তারা যাতে এই চাকরি থাকে সেটার সম্পূর্ণ বন্দোবস্ত করছেন, খাবারের বন্দোবস্ত করছেন। সর্বোপরি যদি আমাদের কারো শরীর খারাপ হয়ে যায়, যেটা আপনারা অনেক ইয়াং লোক সেই জন্য কম হবার কথা, কিন্তু যদি হয়ে যায় তাহলে পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিকেল ফেসিলিটি এই সিঙ্গাপুরেই পাওয়া যাচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে যারা ধনী তারা কিন্তু মেডিকেল ফেসিলিটির জন্য এই সিঙ্গাপুরে আসেন। সেদিক দিয়ে কিছুটা বলতে পারেন যে আপনারা যেহেতু দুটা দেশকে একসাথে সাহায্য করছেন, বাংলাদেশে ডলার পাঠিয়ে সাহায্য করছেন, সিঙ্গাপুরকে বন্দর এবং নগরী বানাতে সাহায্য করছেন, আল্লাহর একটা দান যে এই অসুবিধার সময় আমরা এখানে আছি।